নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলির আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি পেঁয়াজকলির এমন একটি রেসিপি যা থাকলে গরম ভাত হয়ে যাবে নিমিষেই ফাঁকা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজকলি বাটার রেসিপি, একদম নতুনত্বে ভরা। এই পেঁয়াজকলি বাটা কীভাবে বানায় চলুন আমরা দেখে নিই, আর ভিডিওটি যদি ভালো লাগে ছোট্ট করে একটি লাইক করবেন। পেঁয়াজকলি বাটা বানানোর জন্য এখানে দেখুন আমি 150 গ্রাম পেঁয়াজকলি নিয়েছি, বেশ খানিকটা ধনে পাতা নিয়েছি, 4 পিস একদম ঝাল কাঁচা লঙ্কা, কারণ এই প্রিপারেশনটি যে কোনো বাটা প্রিপারেশন একটু ঝাল ভালো লাগে, 4 পিস ঝাল কাঁচা লঙ্কা নিয়েছি, 3 পিস রসুন নিয়েছি, আর 1/2 টেবিল স্পুন আদা কুচি নিয়েছি। আরও কিছু উপকরণ আমি অ্যাড করবো, সেটা রান্না করতে করতে দেখিয়ে দেবো। এইবারে এই সমস্ত উপকরণগুলো আমি আগে মিক্সিতে দিয়ে ভালোভাবে সামান্য জল অ্যাড করে ব্লেন্ড করে নেব। সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে দিয়ে দেখুন ব্লেন্ড করে নিয়েছি, কী দারুণ কালার এসেছে। এবার চলুন প্রিপারেশনটি কীভাবে তৈরি করি দেখে নিই। কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে আমি সমস্ত উপকরণটা দিয়ে দিয়েছি। এইবার হিট লো থেকে মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করব, আর তার আগে দেবো পরিমাণ মতো লবণ। আরও একটি উপকরণ আমি অ্যাড করব, সেটি আমি সবার শেষে অ্যাড করব। প্রথমে প্রিপারেশনটি আগে আমি একটু লো থেকে মিডিয়াম হিটে রেখে একটু ভাজা ভাজা করে নেব, আর এই টাইমে কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে তলা দিয়ে ধরে যাবে। আর রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যখন এটা ভাজা ভাজা হবে সুন্দর একটা গন্ধ বেরাবে, একদম ফ্রেশ একটা গন্ধ, রিফ্রেশিং একটা গন্ধ আসবে। মানে গরম ভাতের সাথে বিভিন্ন ধরনের বাটা আপনারা ট্রাই করেছেন, পেঁয়াজকলি বাটাটা ট্রাই করুন, দুর্দান্ত খেতে লাগে, দুর্দান্ত খেতে লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। মানে গরম ভাতের সাথে যদি এই বাটাটা থাকে বিশ্বাস করুন, মানে আপনাদের আর কিছুই লাগবে না, সাথে যদি একটা বেগুন ভাজা থাকে আর এই বাটাটা থাকে, মানে দারুণ দারুণ জাস্ট জমে যাবে। বাটাটি পুরো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, আরেকটু 1 মিনিটের মতো আমি ভাজা ভাজা করব। দেখুন পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 ফালি গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবু না থাকলে আপনারা কিন্তু পাতি লেবু দিতে পারেন। টকটক ঝাল ঝাল ব্যাপারটা কিন্তু দারুণ হবে। আর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন সর্ষের তেল। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইবার আমি হিটটা বন্ধ করে গরম ভাতের সাথে পরিবেশন করব পেঁয়াজকলি বাটা।